জামালগঞ্জের ধলা পাখনার আজকে এখানে রাত্রি যাপন করা হবে। এত সুন্দর একটি পরিবেশ দেখে আসলে লোভ সামলাতে না পেরে শান্তিগঞ্জ যাওয়ার পথে আমি মূলত এখানে একটা ঘর দেখতে পাই এবং সেখানেই রিকোয়েস্ট করি এবং পাশেই ক্যাম্পিং করার জন্য অনুমতি নিয়ে আজকের থাকার ব্যবস্থা করে ফেলাই। দিস ভিডিও স্পন্সার বাই মিস্টার ট্রাভেলার আউটডোর, যেটা একান্তই আমার নিজের শপ। এখানে মূলত বাংলাদেশের ক্যাপ, ট্রাভেলিং টি শার্ট পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা ট্রাভেলিং টি শার্ট পছন্দ করেন বা কিনতে চান, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। ধলা পাখনা বিল থেকে শুভরাত্রি জানাচ্ছি এবং আজকে ক্যাম্পিং করা হবে অপরূপ সৌন্দর্যের সাথে। আমার তাঁবুর অপোজিটে এই ঘরটা আছে। আমি আসলে এই জায়গা তাবু করছি, সেটা ওই গ্রাম পর্যন্ত ছড়ায় গেছে, কি যেন আসছে, মানে আশ্চর্য বিষয়। বাইরা বাইক টাইক নিয়ে চলে আসছে। এটা হচ্ছে আমার তাবু। এই তাবুতে মনে করেন যে আপনার বর্ষা বাদল হইলে কোনো সমস্যা নাই, পানি টানি ঢুকতো না, সব এই যে সব উঠতে। আর মনে করেন যে যখন আপনার গরম থাকবে তখন চাইলে এই শুধু এই এক পার্ট ইউজ করতে পারেন। রেসারটা পুরো মসুরের মতো দেখছেন, এই দেখেন এটা আছে কি গন্ত তোষক তোষক, এটা হাওয়ার হাওয়ার চা পানি খাইলেন, রেস্ট টেস্ট নিলেন, ফেলাইছি না, আপনারা সবাই আসছেন, আমার দেখতে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নাম দুই কপি আপনার হাত নাই শেষ করে ঘুম দিই ভালো হয়, বাট শেষ রাতে একটা বোবাই ধরে নাকি এরকম একটা সম্ভাবনা দেখা দেয় আমার মাঝে এবং ফিল করতে পারি কিছুটা এমন, এবং ওই সময়টা খুব খারাপ লাগে। তখনই মূলত সকাল হয়ে যায় এবং বৃষ্টি পড়তে থাকে এবং বাইরে একটু বাতাস বইতে থাকে, তারপরেই এক সুন্দর সকালের দেখা পাই আমি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আজকে আমার জামালগঞ্জ উপজেলার ধলা পাখনা বিলে ক্যাম্পিং করার অভিজ্ঞতাটা শেয়ার করব, কেমন ছিল এবং এখানে মানুষের আতিথেয়তা, এখানের মানুষের ভালোবাসা এবং মানুষের উৎসাহ ছিল চরম পর্যায়ে। সো সেই জিনিসগুলো শেয়ার করব। আর সকাল সকাল বৃষ্টি হয়েছে, সো বৃষ্টি বিলাসও আপনার উপভোগ করলাম এই আর কি, এক কথায় দারুণ। চলেন এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ পাবেন এখান থেকে, আমি পাইছি আর কি, আপনারা পাবেন না কারণ আপনারা তো আসতে পারবেন না এখানে। ওকে, বৃষ্টির পানি পড়ছে, এই যে সকাল সকাল মোটামুটি একটা বৃষ্টি হয়ে গেছে। তারপরে সাইকেলটা এখানে রাখছিলাম, সামনের চাকার পাম নাই, কি একটা অবস্থা, এটা একটা খুবই খারাপ সিচুয়েশন। এবং সকালের যে মনোরম পরিবেশটা সময়মুগ্ধ করে আমাকে, যতই দিন যাচ্ছে হাওড়ের প্রতি কেমন যেন দুর্বলতা বাড়তেছে। হাওড় দেখলেই সেখানে রাত্রি যাপন করতে মন চায়, মানুষের সাথে মিশতে মন চায়, হাওড়ের সকাল এবং শেষ বিকালের সৌন্দর্য দেখতে মন চায়। দেখেন সকালের সৌন্দর্য, দেখেন কে আপনাকে দেখতে পাচ্ছেন, মানে
বগের যে ছোটাছুটি এবং কৃষকের যে চলাফেরা তাদের গরু নিয়ে, এই দৃশ্যগুলো কিন্তু নীরবে বসে থাকে দেখে খুবই দারুণ লাগে আমার কাছে। এইখানের সামনে এরকম একটা ঘাটলা, এরকম ছোট্ট একটা পুকুর, মানে অন্যরকম পরিবেশ। আর গতকালকে ছিলাম হতেছে যেহেতু সেফটি একটা প্রয়োজন আছে, তো এই ভাইদের এটা আছে খলা বলে, এখানে মাছের আড়ত মানে সব মাছ ধরে এখানে কিন্তু নিয়ে আসে খলার এখানে। এই যে এখানে সেফলি ছিলাম আর কি, যাতে কিছু হইলে ভাইদের ডাক দিতে পারি। এরকম টাঙ্গুর হাওরে বাঘ মারাইছিলাম ফুল একা একা, ওইটা অন্য অসাধারণ অভিজ্ঞতা। তো এইটার অভিজ্ঞতা কম না, রাতে আমি খাওয়া দাওয়া করে আসার পরেও ভাইরা আবার খাওয়া দাওয়ার জন্য ই করে, তো ওইখানে আবারও খাওয়া দাওয়া করি, ভাইরা আবার দাওয়াত দেয়, তো সেখানে আবার খাওয়া দাওয়া করতে হয়। যখন বিকেলে আমি এখানে ক্যাম্প করি, তাবু করি, তখন এখানে কয়েকজন এখানে এলাকার মুরব্বী দেখে এবং দেখার পর ওই যেতেছে রাজাপুর, রাজাপুর গ্রাম, এটা হচ্ছে জামালগঞ্জ উপজেলার সুনামগঞ্জ জেলার। সো ওইখানে যে চায়ের দোকানে মোটামুটি ছড়ায় যায় যে ওইখানে এক ভাই আসছে বা প্রবাসী মানে আসছে, যে আসলে এরকম কর্মকাণ্ড কীর্তিকর্ম করতেছে আর কি। মানে গ্রামের এই জিনিসগুলো কখনো দেখা হয়নি, তো একটু অন্যরকমভাবে এই জিনিসটাকে তারা মানে কৌতূহলবশত নিছে। এবং এখান থেকে প্রায় বলা চলে অনেক লোকজন আসছে দেখতে, এবং সকালেও আসছে, ঘুম থেকে একজন ইটকে ডেকে উঠাইছে যে এই মিয়া বেরাও একটু, একজন আসছে তোমার সাথে দেখা করার জন্য। এই আর কি, কিছু মিলে একটা ভালো অভিজ্ঞতা ছিল। সকালের বৃষ্টি বিলাসটা পেয়ে আরও ভালো লাগছে, বাট একটা জিনিস একটু বলি আপনাদেরকে, এটা আমার কাছে একটু ভয় ভয় লাগছে। সেটা হচ্ছে একেবারে সকালে আজান দেওয়ার একটু আগে আমি ফিল করতেছি যে কেউ আমার তাঁবুর পাশে আসছে। হ্যাঁ, তাঁবুর পাশে আসার পরে আমি ফিল করতে পারতেছি, ব্যাপারটা আমি কিন্তু কোনো ই করতে পারতেছি না, চিল্লাইতে পারতেছি না, বলতে পারতেছি না, বা ডাকিতে পারতেছি না, বা কিছু ধরতে পারতেছি না। হ্যাঁ, এই বাট আমি ফিল করতে পারতেছি, এই অনেক অনেক ই করার পরে কোনোরকম পারছি আর কি করতে। তারপরে বললাম কে কে কী আছেন কী আছেন, তারপরে কোনো সারা শব্দ পাইনি আর কি। তারপরে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, এই এই ফুটেছে একটু খারাপ অভিজ্ঞতা, এটা থাকবেই সব জায়গায় আর কি। সো এটা নিয়েই চলতে হবে। সকালে অলরেডি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছে ভাইরা, রেডি হয়ে গেছে। এই হচ্ছে আপনার অবস্থা। ভিতরে যাই, খাওয়া দাওয়া করে আসি, এটা ভালো করে আটকাই দিই। বৃষ্টি পড়তেছে আজকে, কী জানি কই থাকতে হয় আল্লাহ জানে। বৃষ্টি পড়তেছে, হায়দার ভাই রান্না করছে, চলেন আমরা খাওয়া দাওয়া করি। হায়দার ভাই চলে আসছে ভাই, সেই সকালে উঠছে, সবার আগে উঠছে এবং খিচুড়ি রান্না শেষ হয়েছে। গতকালকে রাত্রে খাইছি হায়দার ভাইয়ের রান্না, প্রায় একজনে 70 জন মানুষে রান্না করে, ভাবতেই কেমন লাগতেছে। চলবো ভাই, চলো চলো। ভাই মুগ ডাল না, পাতলা খিচুড়ি, মজা হয়েছে। খিচুড়ি খাইতেছি অনেকদিন পর। হায়দার ভাই খিচুড়ি আসলে মজা হয়েছে, জানি সাথে ভালো লাগছে নি। এটা বল মাছ, আর ওইটা হল মাছ, ওইটা 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 হাংলা, হাংলা হাংলা আমরা বলি ফলি মাছ না, সেটা চিচিঙ্গার মাছ। এটা কি মাছ? নসি, নসি। সকালে ধান ক্ষেতের এবং খালের এই পাশ দিয়ে হাঁটতে অপূর্ব লাগে, যদিও আমাদের কাছে এটা শখ, বাট এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার স্যাপার। যারা আসলে কর্মজীবী মানুষজন আছে আমাদের চাচারা, শুকনো মৌসুমে হাওড়ের সৌন্দর্য আমার কাছে মনে হয় আরও বেশি। সব কিছু মিলায় হাওড় একটা দুর্বলতার কারণ হয়ে যাচ্ছে, এবং এইবার দিয়ে অনেকবারই হাওড়ে আসা হয়েছে এবং থাকাও হয়েছে। এই জিনিসটাও এক্সপিরিয়েন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফিলিং গুড আসলে। ওই যে আমার তাবু বাস দেখা যাইতেছে। শুভ সকাল, জামালগঞ্জ সেনারবাগ ইউনিয়ন থেকে ধলাপাখনা বিল থেকে বিদায় নিচ্ছি। গতকালকে এখানে ছিলাম, এই এই বিশের সামনে এইখানে তাবু কাটছিলাম। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এখানে হয়েছে। জরুন ভাই অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবার আসবো। কেবল দাঁড়াইছি এখানে, দেন লোকজন জড়ো হয়ে গেছে, কেমন যেন হইতেছে। আমি এখানে ফেরিওয়ালা, মানে এমন জিনিস নিয়ে আসছি যাতে মনে করেন যে সবাই কৌতূহলবশত সবাই আসছে। বলে কি কি নিয়ে আসছে এই ছেলেটা? ভয় তো লাগে মানুষের, ভয় লাগে। এছাড়া কোনো ঘুরতে আসছে, সারা বাংলাদেশ ঘুরতে আসছে সাইকেলে। তা আসলে থাকার জায়গা তো প্রয়োজন হয় আসলে, টাকা পয়সা কম, গরিব মানুষ বুঝছেন। এই যে এনে সন্ধ্যা হয় সে এনে কাজ হোটেল মডেল আছে সব জায়গায়।
হ্যামিলিয়ানের বাসিওয়ালা মনে হয় মাঝে মাঝে আমার। আরো আছে আছে আমি ঘুরতে আছি, আমি ফিরে না স্যার, আমি ঘুরতে আছি। ওকে আসসালামু আলাইকুম। আর আজকের যা ওয়েদার, ইটস অলমোস্ট 10:30 মর্নিং, বাট ওয়েদারটা মনে হচ্ছে একদম পুরো মাত্র সকাল হইল সাইক্লিংয়ের জন্য। এটা অমাইক ওয়েদার। চিন্তাভাবনা করতেছি যে সাসনা বাজার যাবো কি যাব না, যাবো কি যাব না। ফেনারবাগ থেকে আপনার সাসনা বাজার পর্যন্ত মনে হয় এটা ভালো রাস্তা, এবং বলা চলে অনেক দিন যাবৎ পর এটা ভালো রাস্তা উপর দিয়ে চালাইতেছি। আর রোডটা দুই পাশের সৌন্দর্য অসাধারণ। গাছে শাড়ি ছিল যেটা পিছনে ফেলে আসছি, এবং ক্যামেরা শ্যুট করতে যেয়ে দেখলাম যে সেটা স্লো মোশন ভিডিও হয়ে গেছে। বঙ্গবন্ধু আসছিল কিন্তু এখানে কোন এক সময়, শুনছি আমি জামালগঞ্জের সাসনা বাজারে। এই জায়গার নামই হচ্ছে জামালগঞ্জ থানা। থানা? হ্যাঁ, জামালগঞ্জ থানা। এখানে আপনার বঙ্গবন্ধু, হাসিনা, তারপরে জিয়াউর রহমান সবাই আসছিল না? আর এখানে একটা জমিদার বাড়ি আছে না, এটা কোন জায়গায়? সাসনা জমিদার বাড়ি, সাসনা জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা, নাম কি? দেবল চৌধুরী। দেবল চৌধুরী বাড়ি মানে তো ওটা টাপ হয়ে গেল, একটা অবস্থা। ব্রেক দলে পড়ে যাবে, ব্রেক দলে পড়ে যাবে একজন হইলে। আর এটা কি সাসনা বাজার? সাসনা বাজার অবস্থা খারাপ। ভাই আসলে কি হাট বার ভাই? সোমবারের দিন এই জায়গা সোমবারে হাট বসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেইলি বাজার। আচ্ছা আসসালামু আলাইকুম। এটা তো সাসনা বাজারের আজকে হাট বার না, এগুলোর কি বলে, জাকি জাল বলে না? আচ্ছা আচ্ছা, নয় হাট কাঠি কয় কেজি আছে? সাড়ে চার কেজি। আর বড় আছে? দাম কেমন চাচা? পঁয়ত্রিশশো টাকা। আচ্ছা আচ্ছা, আপনার কাছে শুধু জাকি জালই আছে? কয়দিন সময় লাগে চাচা একটা জাল বানাইতে? ও সব মেশিনে বানান এগুলো? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে হাতের মনে হয় বানায় আর কি, তাহলে তো সময় কমই লাগে আর কি। আপনি অন্যায় চাচা? আমি তো ব্যবসা করি, যারা কারখানা দিচ্ছে। আচ্ছা, যারা কারখানা দিচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, আমাদের আছে খুদে, আমি আমি পারি না, আমাদের আছে। ও মানে হচ্ছে সাদাটায় গাব দিলে এরকম হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, গাব দিলে চাল ভালো থাকে আর কি। কাস্টমার বুঝছা মনে করেন যে এমনি দাম শুনবো, আমি নিব না। দাম দাম কত? ছয়শো টাকা সবগুলা? আচ্ছা, সব তো মেশিনে করে না দাদা? ও আচ্ছা আচ্ছা, আপনারা কিনি বেছেন। আমি বললাম যে যারা হাতে করে সে তারা নাকি?